অনেক আইটেম হয়েছে এই যে আইটেম হইলে 11-12টা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাক আলহামদুলিল্লাহ, সুস্থ আছেন। আপনার এখানে কি কি পিঠা আছে? আমার এখানে আজকে পিঠা কম আছে। আজকে কম আছে? আজকে পিঠা 11-12টা পিঠা আমার আজকে আছে। স্যার, 5 প্রকার না? হ্যাঁ। এটা কি পিঠা? এটা এটা মাংস পিঠা। এটা কয় টাকা পিস? এটা 30 টাকা এক পিস। আর এটা 30 টাকা পিস। এটাও কি মাংস পিঠা? আর এটা এটা কয় টাকা পিস? 30 টাকা। আচ্ছা, আর এদিকে কি আছে? দেখলে চিতই পিঠা। এটা বাবা পিঠা, এটা চিতই পিঠা। হ্যাঁ, এটা বাবা পিঠা। তাহলে আমার বাবা পিঠা কয় টাকা পিস? 30 টাকা। তাহলে এগুলো আমার দুইটা বানিয়ে দেন। আর চিতই পিঠা এটা কি দিয়ে খাওয়া লাগবে? ভর্তা দিয়ে। ভর্তা দিয়ে? ভর্তা কি আলাদা কিনতে হয় না ফ্রি? আলহামদুলিল্লাহ ভালো কিছু হয়। যাক আলহামদুলিল্লাহ। প্রতিদিন কি 8-10 হাজার টাকা সেল হয়? 7-8 হাজার টাকা সেল হয়। 7-8 হাজার টাকা সেল হয়? হ্যাঁ। এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত বিক্রি করেন? আমি 3 জায়গায় 1-9টা পর্যন্ত। এটা হলো পাটি সাপটা। এটার ভিতরে কি আছে? নারকেল দুধ দিয়ে সুজি দিয়ে চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা। আর এটা? এটা হলো 20 টাকা, এটা হলো 30 টাকা। আর এটা? এটা 20 টাকা, এটা 20 টাকা। মানে বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। এদিকে অর্ধ অর্ধ লাভ হয়? 8 হাজার টাকা বেচলে 4,500 টাকা, 4,100টাকা লাভ হইতো। এটা শুটকি ভর্তা। হ্যাঁ। আর এটা হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা আরও আছে? হ্যাঁ। এটা এটা হলো সরষে বাটা না? অনেক আইটেম হয়েছে এই যে। আইটেম হইলে 11-12টা। তাহলে এখানে এখন কত টাকা হয়েছে? এখানে এখানে হয়েছে 90 টাকা। 90 টাকা? বাহ। না না না, খাও। হ্যাঁ। আসসালামু আলাইকুম দাদা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি মির্জাপুর পুরান বাস স্ট্যান্ড। যাই হোক, এখানে এসে এই যে এইটা হচ্ছে মাংস পিঠা, বাফা পিঠা, এইটা হচ্ছে এটাও মাংস পিঠা, এইটা ওই যে চিতই পিঠা। তো আমি আগে তুমি জাল খাইবে না মিষ্টি খাইবে? তো আমি বাবা পিঠা খেয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা পিঠা বিকালবেলা গরম গরম মিষ্টি মিষ্টি লাগতেছে, বেশ ভালোই লাগতেছে। এটা হচ্ছে মাংস পিঠা, এটা অনেক সুস্বাদু, খাইতেও বেশ ভালোই লাগতেছে। মাংস পিঠা খাইতে আমার কাছে বেশ ভালোই লেগেছে। এটা হচ্ছে পাটি সাপটা। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। আর সবাই ভালো থাকবেন। মির্জাপুর পুরান বাস স্ট্যান্ড।